नमस्कार বন্ধুরা কেমন আছেন সবাই মন্দিরে XYZ চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি যাচ্ছি আবার সুনুকপাউড়ি হাটে তো আগের একটা আবার ভিডিও দেয়া আছে তো আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নিন আর এখন সুনুকপাউড়ি হাটে অনেক কিছু মানে শীতের সব পোশাক টোশাক বিক্রি হচ্ছে মানে শীতের যাবতীয় জিনিস আছে তো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন বন্ধুরা বেশি বকর বকর না করে ভিডিওটা এবার শুরু আপনারা যদি এখানে আসেন তো শীতের সব কিছু পোশাক পেয়ে যাবেন যেমন জিন্সের প্যান্ট মেয়েদের চাদর তারপর ব্ল্যাঙ্কেট এই সব কিছু পেয়ে যাবেন এখানে এই হাটের মধ্যে এখানে আবার দেখুন নানান ধরনের গেঞ্জি জামা ছেলেদের উইন্টিচার মেয়েদেরও আছে সোয়েটার সব কিছু এখানে আছে দেখুন বন্ধুরা আর কত সুন্দর সুন্দর দেখতে সব কিছু কিন্তু এখানে হাই কোয়ালিটির বিক্রি হয় হাট মানে যে লো কোয়ালিটির তা নয় সব কিছু হাই কোয়ালিটির বিক্রি হয় তো দেখুন এই সোয়েটারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এখানে দেখুন মেয়েদের কিছু সোয়েটার বিক্রি হচ্ছে তো এই দাদাটা দেখুন একটা পছন্দ করেছে তো উনি দাম করছেন আর এখানে দেখুন আবার পেঁয়াজ চারা বিক্রি হচ্ছে তো এখানে শীতে যাবতীয় জিনিস পাওয়া যায় যেমন বললাম এখানে আবার বীজ এই সব কিছু পাওয়া যায় আমি 500 গ্রাম পেঁয়াজ চারা নিয়ে নিলাম এখানে আবার নানান ধরনের সবজি সবজির চারা এসব কিছু আছে দেখুন নানান ধরনের সবজির চারা যেমন বাঁধাকপি ফুলকপি ওলকপি বিলাতি চারা এসব কিছু সব কিছু এখানে চারা পাওয়া যায় নানান ধরনের চারা আপনারা চাইলেন এখানে এসে নানান ধরনের চারা কিনতে পারেন আবার ফুল গাছের চারাও এখানে পাওয়া যায় তো দেখুন বন্ধুরা এখানে নানান ধরনের ফুল গাছের চারা যেমন গাঁদা ফুল রজনীগন্ধা সূর্যমুখী সব কিছু ফুলের চারা এখানে আছে দেখুন আবার ফুলও ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে গাছটা এখানে দেখুন আবার সেই ডালিম ফুল আর নানান ধরনের সব ফুলের নাম তো আর জানা নেই রক্তগেন্দা এইসব কিছু সব কিছু ফুলের চারা আপনারা এখানে পেয়ে যাবেন যারা ফুল গাছ লাগাতে খুব ভালোবাসেন তারা অবশ্যই এখানে হাটে এসে একবার চারা গাছগুলো দেখে যান দেখতে পাচ্ছেন চা এইখানে কত ভিড় নানান মানুষের নানান জিনিসের প্রয়োজন এখানে সবার সব কিছু এখানে মিলে যায় তো এখানে ব্যাগ ঝাঁটা ঝুড়ি এসব কিছু এখানে পাওয়া যায় একদম সবজি তারপর পোশাক আশাক সব কিছু এ টু জেড এখানে পেয়ে যাবেন আবার এখানে কিন্তু গরু ছাগলও বিক্রি হয় আবার মাংসও বিক্রি হয় মানে এখানে এলে আপনি কোনো জিনিসের জন্য বাড়ি ফিরে যাবেন না এখানে সব কিছু পেয়ে যাবেন তার আপনার যেটাই দরকার হোক সারও পাওয়া যায় এখানে দেখুন কত চারা পেঁয়াজ গিছের চারা আপনাদেরকে আগে আগে একবার দেখালাম তো আরও দেখুন এইসব কিছু মানে এই পুরো হাটটা এইসব কিছুই বিক্রি হচ্ছে আবার এখানে মুরগি লড়াই হচ্ছে মানে এখানে সব কিছু মিলে যাবেন দেখুন তো এই হাটটা সোমবারে বসে সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত তো আপনারা যে কোনো সময় এসে এখানে বাজার বা যে কোনো যে জিনিসটা আপনাদের প্রয়োজন সেটা এখানে এসে আপনারা কিনে যেতে পারেন আর এখানে মুরগি লড়াই হচ্ছে আপনারা যদি মুরগি লড়াই করতে চান তো এখানে আপনাদের বাড়ি যে মুরগি টুরগি যদি আছে তো এখানে এসে লড়াই করতে পারেন কত মানুষের ভিড় দেখুন বন্ধুরা এখানে শুধু আবার এখানে এই দেখুন গরু ছাগলের বাজারে এসেছি এখানে গরু ছাগলও বিক্রি হচ্ছে তো আপনারা যেটা চাইবেন সেটাই আছে আপনারা যদি গরু ছাগল কেউ কিনতে চান এমন তো অনেক পরিবার আছে যাদের বাড়িতে গরু ছাগল আছে তারা কিনতে চান ইচ্ছুক তারা এখানে এসে কিনতে পারেন এখানে মানে আপনাদের কি বলবো আপনাদের মনমতো পেয়ে যাবেন আর আপনাদের বাজেটের মধ্যেও হয়ে যাবে এখানে তো আপনারা এখানে অবশ্যই একবার আসুন এসে একবার দেখে যান হাটটা যে আমার কথাটা সত্যি কি মিথ্যা তো আমরা আমরা যেটা দেখে এসেছি ছোটোর থেকে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার মানে আপনাদের পছন্দ মতো আসবেন এখানে একবার হাটটা একবার দেখে যান এসে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এখানে হাটে এসে এখানে আবার কোমর ব্যথার ওষুধ এই আয়ুর্বেদিক ওষুধ এসবও বিক্রি হয় এই দেখুন এখানে আবার ওই ছোটো ছোটো যে বক্স হয় ওগুলাও বিক্রি হয় আদা রসুন পেঁয়াজ সব কিছু বিক্রি হয় এখানে দেখুন মজা বিক্রি হচ্ছে তো
चलून बंधुरा पुरो हाटटा घुरे घुरे देखा तो पुरो हाटर मध्य सब ही जिनिस आछे तो नतून बोलते पोशाक टोशाक एस चारा बीच एस तो चलून बंधुरा पुरो हाटटा देखा और एक कथा अपन के जाना जो आगे एक वीडियो हमारे फुलपड़े हाट दे तो गए अवश्य देखु जो ना देखे हमारे वीडियो और ये वीडियो एब शीत समय एक करलम एखे देखो आर सवार जो पामसू बिक्री हे এখানে ওই টাকার কিছু গেম টেম বিক্রি মানে খেলা হচ্ছে আর কি। এখানে সবাই আসতে পারেন, এখানে যে মানে কারো আসা বারণ আছে তা নয়। তো চলুন বন্ধুরা হাটটা পুরোটা ঘুরে ঘুরে দেখি। এখানে অনেক জিনিস পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু সবকিছু তো আর কেনা সম্ভব নয়, তাই কিছু কিছু জিনিস আমি এখান থেকে কিনে নিয়েছি। এখানে ছেলেদের দামি দামি উইনটিচারও আছে, মেয়েদেরও উইনটিচার আছে, আবার সোয়েটার মাফলার চাদর বাচ্চাদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় মেয়েদের শাড়ি সব কিছু এখানে পেয়ে যাবেন। এই দেখুন এটা হচ্ছে মেয়েদের মানে সোয়েটারের দোকান, কত সুন্দর সোয়েটারগুলো দেখুন, পুরো হাই কোয়ালিটির সব সোয়েটার। এটা ছোট বাচ্চাদের সোয়েটারের দোকান। অনেক 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 সুন্দর লাগছে জায়গাটা পুরো দেখতে, নানান ধরনের কালার নানান ধরনের জিনিস পুরো জমজমাটি হয়ে গেছে হাটটা হয়ে উঠেছে আর প্রচুর মানুষের ভিড়। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন একবার এসে দেখে যান কত মানুষের ভিড় দেখুন। এখানে আপনারা যদি এখানে আসেন এ প্রান্ত থেকে ও প্রান্ত যে গিয়ে কখন যে সময়টা পেরিয়ে গেল সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আপনারা বুঝতেই পারবেন না। তো এখানে নানান ধরনের জিনিস দেখতে দেখতে খুব সুন্দর জায়গা একটা, খুব সুন্দর লাগছে দেখতে, আমার খুব ভালো লেগেছে। এখানে নানান ধরনের বীজ আছে, তো যার যেটা দরকার সে সেটা কিনছে, নানান ধরনের সার, গাছের পোকা মানে যে গাছে পোকা লেগে যায় সেখানে যে ওষুধ দেওয়া হয় সেই সব ওষুধও এখানে বিক্রি হয়, তো আপনারা চাইলেন এখানে সেগুলো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার সবথেকে বড় হাট, সোমবারে বসে, তো আপনারা আসতে পারেন একবার দেখে যান বাঁকুড়ার সবথেকে বড় হাট। আর আপনাদের খুব ভালো লাগবে, এখানে নানান ধরনের মানুষের নানান জিনিস প্রয়োজন, এখানে নানান সব কিছু মিলে যায়। এখানে দেখুন যে যত রকমের ফল আছে সব রকম ফল এখানে কিন্তু বিক্রি হয়, আর নানা যত ধরনের সবজি আছে সবজিও বিক্রি হয়। আমি আপনাদেরকে বললাম সেই একই ঘুরে কথাগুলো একই বলছি কারণ একই সব কিছু জিনিস দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর এখানে এই দেখুন হাঁটও বিক্রি হয়, মুরগিও বিক্রি হয়, আবার শাকের গেঁদা আলু বেরিয়ে গেছেন দেখুন, হাটেই সেটা উদ্বোধন করা হয়ে গেছে দেখুন এখানে। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আপনাদেরকে একটা নতুন সারপ্রাইজ আছে, নতুন একটা ভিডিও পিকনিকে নিয়ে আসছি আমি, তো আপনারা তখন ভালো থাকুন, তখন সাবধানে থাকুন, টাটা বাই বাই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন।